মায়ের পছন্দ, তোমাদের দাদার পছন্দ, দিদি মানে সবার। আরে বাপরে, এটা কি ছুড়ে মারবে নাকি? হ্যাঁ বাহ, দারুণ লাগছে কিন্তু কলার পরে। কথা বলে সারা দিন মুখে। এটাও দুয়ের জনের শাড়ি, প্যান্ট প্যান্ট আর তার সাথে ড্রেস। কথা কি করছে দেখো। হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সাথে আমি দুর্গাপূজায় কি কি শপিং করলাম, আমাদেরকে কে কি দিয়েছে সবই আজকে তোমাদেরকে বলবো। তো তার জন্যই আজকে ভিডিও করতেই যে এখন বসা, কথা কেউ পাশে রেখেছি না হলে তো কান্নাকাটি শুরু করবে জানোই। তো ওকে খেলা করতে দিয়েছি, খাইয়ে দাইয়ে একদম রেডি করে খেলা করতে দিয়েছে। আমি সেই ফাঁকে এখন তোমাদেরকে সব শাড়ি, যা জামা, যা কিছু হয়েছে সবকিছু তোমাদেরকে এখন দেখাবো। তো চলো প্রথমেই শুরু করি শাড়ি দিয়ে। ঠান্ডা লাগছে, ফ্যানটা একটু কমিয়ে দেবো? আচ্ছা দি। কথা শোন না, তুমি চুষছো আবার, খেলনা চুষছো। তো দেখো প্রথমেই আমার শাড়ি দিয়ে শুরু করি। এই দেখো সিল্কের ওপর একটা সি গ্রিন কালারের এই শাড়িটা, এই যে শাড়িটা দেখো মা, তুমি ঢেকে যাচ্ছ মা, তুমি সরে যাও, ঢেকে যাচ্ছ। হ্যাঁ এই যে এই যে, তো এই দেখো শাড়িটা, এইটা হচ্ছে শাড়ির আঁচল, আর এই দেখো এটা হচ্ছে শাড়ির হচ্ছে কুচিতে পড়বে, আর পুরো শাড়িতে এই ডিজাইন। না না, এটা কুচিতে পড়বে নাকি? তাই তাহলে এটা কোথায় পড়বে? এইটা আঁচল, এটা ショルダーে পড়বে। এটা এইটা কাঁধে পড়বে? হ্যাঁ আঁচলের পরেই তো ショルダー। ও আচ্ছা, কুচি তো অনেকটা দূরে থাকে। তো এই যে এটা হচ্ছে আঁচল পোরশন, আর এই দেখো এটা কাঁধের ডিজাইনটা। হ্যাঁ এটা ショルダーের দিকে থাকবে, আর এই যে পুরো শাড়ি কুচিতে ব্লাউজ পিস, না হলে এটা কোমরের কাছে থাকবে। এটা কোমরের কাছে কেটে নেওয়া হয়েছে। হ্যাঁ ব্লাউজ পিসে তো এরকম ইয়ে থাকবে, পার্ট থাকবে। এখন পুরোপুরি ভাঁজ করতে পাচ্ছি না, তোমাদেরকে কোন রকম একটু ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি। তুমি কি করছো সোনা? হ্যাঁ চুলগুলো সামনে চলে আসছে, সেই জন্য একটু এই যে ঝুটি বেঁধে দিয়েছি। ঝুটি চুলটা দেখো একদমই অল্প, খুবই অল্প, একদম পুচকি ঝুটি, পুচকি ঝুটি। দেখি কথা দেখি বাবা, ওটাকে ছুড়ে মারবে নাকি? তো চলো আর একটা শাড়ি দেখানো যাক। এই যে এই শাড়িটা আমার খুবই পছন্দের, কারণ এই রকম কালারের শাড়ি আমার নেই। কে পছন্দ করে দিয়েছে বলো? এটা এটা হচ্ছে তোমাদের দাদাও পছন্দ করেছে আর দিদি ভাই পছন্দ করেছে। এটা মেইনলি দিদিই তো পছন্দ করেছে। না তুমিও লাস্টে বললে এটা ভালো লাগছে। হ্যাঁ আমি তো দিদি আর দাদা মিলেই পছন্দ করেছি। তো এই দেখো, কিন্তু দিদি এটা সিলেক্ট করেছিল। হ্যাঁ এই কালারের শাড়ি আমার একদমই নেই, মানে এই ফার্স্ট আমি এই কালারের শাড়ি পরবো। তো আমার খুবই পছন্দের একটা শাড়ি এটা। এই শাড়িটা হচ্ছে জাল কাতান, আগের শাড়িটার নাম আমার মনে নেই। তো চলো প্রথমে ভেতরটা একটু দেখিয়ে দিই। ডুয়েল টোনে আছে, খুব সুন্দর কালারটা। ডুয়েল টোনের একটা টোন হচ্ছে মানে সেই রেড, ঠিক না, টমেটো কালার। হ্যাঁ আর আরেকটা হচ্ছে একটু অরেঞ্জ, আগুন আগুন কালার, অরেঞ্জ ঠিক না, ওই দুটো মিলেই তো আগুন আগুন কালার হয়েছে। এই যে বাহ দারুন লাগছে কিন্তু কালার করে। এটা হচ্ছে ভেতরের ডিজাইন, পূজো বিয়ে বাড়ি অনুষ্ঠান সব জায়গাতেই পড়তে পারবো দারুন। আর এই যে আঁচল পোরশন, এই তো এইটা আঁচল না? হ্যাঁ এইটা আঁচল। শোনা শোনা, পা দিয়ে কি করছে দেখো। শোনা করে না, আমার শাড়িটা নষ্ট হয়ে যাবে। ওর পায়ের ওখানে পাতালে তো করবে। এর মধ্যে দুটো হচ্ছে, একটা আমার এই বাড়ির বাবা দিয়েছে মানে আমার শ্বশুর মশাই, আর একটা হচ্ছে আমার ওই বাড়ির বাবা। তো এই দুটো শাড়ি হচ্ছে, একটা আমার শ্বশুর বাবা দিয়েছে, একটা বাবা দিয়েছে, মানে বাবার বাড়ি শ্বশুর বাড়ির দিক থেকে। শ্বশুর বাবা শুনতে কেমন লাগে? না হলে তোমার মানুষ বুঝতেও পারবে না কোন বাবার কথা বলছো। হ্যাঁ আর এই যে আর একটা শাড়ি, এটাও আমার খুবই পছন্দের, কারণ এই কালারটাও আমার নেই। তো এইটা দিয়েছে দিদি ভাই। তো এই দেখো প্রত্যেকটা শাড়ি কিন্তু কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই তোমরা জানাবে। এটাতে পুরো শাড়িটাতেই কাজ, পুরো শাড়িটাতেই কাজ। চলো এবার ভেতরে দেখাই। আঁচলটা দেখে, এটার আঁচলটা আমি দেখিনি। এই যে এইটা হচ্ছে আঁচল পোরশন, আর পুরো শাড়িতে এই সেম একই কাজ। ভালো আছে, এটা রাতে পরলে খুব সুন্দর লাগবে। এটাও আমার খুব পছন্দের শাড়ি, এটা দিয়েছে দিদি ভাই। তিনটে শাড়ি আমার খুবই পছন্দের। সোনা আমাকে ভালো লাগছে, হ্যাঁ কিছু বোঝে না, খেলাই ব্যস্ত। তো চলো আমার তিনটে শাড়ি দেখানো হয়ে গেল,
এইবার আসি আমার বৌমনির শাড়ি। এইটা হচ্ছে আমার বৌমনিকে আমরা দিয়েছি, মানে তোমাদের দাদা আমি মিলে দিয়েছি। এই যে শাড়িটা, শাড়িটার নাম কি বলো? শাড়িটার নাম হচ্ছে জোড়াপাত্রী। এই যে দুটো করে পাতা, তো সেই জন্য হচ্ছে শাড়িটার নাম জোড়াপাত্রী। ক্যামেরায় ঠিক রানী কালারটা আসছে না, আর একটু পিঙ্ক, মানে তখন তো মনে হচ্ছিল লাল, ডিপ পিঙ্ক। না না, এটা হচ্ছে ডিপ পিঙ্ক। এই যে শাড়ির আঁচল হচ্ছে, এই যে এটা হচ্ছে ক্যামেরাতে পুরো রেড মনে হচ্ছে, কিন্তু এটা ডিপ পিঙ্ক। আর পুরো শাড়িতে এই যে সেম একই ডিজাইন। এইটা বৌমনির জন্য নিয়েছি। আর বৌমনিকে দারুণ লাগবে। বৌমনি হচ্ছে নতুন বিয়ে হয়েছে আর ফর্সা আছে, সেই জন্য ওকে এই শাড়িটা পরলে খুব ভালো লাগবে। এইটা পছন্দ, এই শাড়িটা মেন পছন্দ করেছে দাদা ভাই, মানে আমার মানে যাই হোক পছন্দ করেছে। কি বলছো সোনা? কি বলছো সোনা? কি বলছে আমার সোনাটা? পুচকি কি বলছে? পুচকি গবেষণা করছে অক্টোপাস নিয়ে। যদি ক্যাপচার করতে পারি গান গাওয়া, শোনাবো। মুখে দেয় না, দেখাও আর কি দেখাবা। দেখাও, এইবার আসি মায়ের শাড়িতে, মানে আমার শাশুড়ি মায়ের শাড়ি। হ্যাঁ দাদার পছন্দ, দিদি মানে সবারই শাড়িটা পছন্দ এক নজরে। তো এই শাড়িটা হচ্ছে দিদি ভাই দিয়েছে মাকে, আর একটাও দিয়েছে দিদি ভাই প্রতি বছর মাকে দুটো করে। কাজটা কিন্তু অনেক কাজ আছে। হ্যাঁ, বালুচুড়িতে প্রচুর কাজ আছে। তো এই দেখো, এটা হচ্ছে আঁচল পোর্শন, আর বডিতে থাকছে এই যে ডিজাইনটা, পুরো শাড়িতে অল ওভার শাড়িতে ডিজাইন, বডি কুচি সব একই আছে না? হ্যাঁ, দারুন। আমার এই পানাফুল কালারটা বেশি ভালো লাগে। তো এইটা হচ্ছে মায়ের জন্য দিদির দেয়া। আর একটা শাড়ি টিসু, এগুলো সবই আমরা শান্তিপুর থেকে কিনেছি। এই যে শান্তিপুরে কিন্তু ওখানে দারুন কালেকশন আছে। হ্যাঁ, প্রত্যেকটা শাড়ি দারুন। এই শাড়িটা ভীষণই পছন্দ, মানে সবকটা শাড়ি সব আনকমন কালার। এই শাড়িটা হচ্ছে বেশি পছন্দের, মারও এটা খুব পছন্দ হয়েছে, এটাও দিদি ভাই দিয়েছে মাকে। তো এই যে এটা হচ্ছে আকাশি কালার, এটা খুব হালকা, তো বিছানার চাদরের সাথে ম্যাচ করে গেছে। হ্যাঁ, ম্যাচ করে গেছে। এই যে শাড়ির আঁচলে থাকছে এই ডিজাইনটা, আর পুরো পুরো ফুল বডিতে থাকছে এই ডিজাইন, ছোট ছোট বুটি দিয়ে কাজ। এবার আসি আর একটা শাড়িতে, এটাও মায়ের জন্য। এই শাড়িটা আমরা দিয়েছি মাকে, এটাও ডুয়েল টোনের শাড়ি। এই দেখো, ওই কালার গুলো দেখা যায়, কিন্তু এই কালারটা কিন্তু আরো আনকমন। হ্যাঁ, এটা খুবই আনকমন কালার। এই দেখো, এটা মা পছন্দ করেছে, স্যাপ গ্রিন, স্যাপ গ্রিন কিন্তু ডুয়াল টোন আছে, মানে একটা লাইট একটা গ্রিন। এই দেখা যাচ্ছে ডুয়াল টোন কিন্তু দেখা যাচ্ছে, তুমি দেখো। এই দেখো, ভাঁজ ফেলো, দেখবা হালকা হালকা ভাঁজ ফেলো, দেখা যাবে ভালো। হ্যাঁ, এই যে একটা গ্রিন আছে, আর হচ্ছে পিঙ্ক আছে, পিঙ্ক। হ্যাঁ, হালকা পিঙ্ক একদম। এই যে আঁচলে যে পিঙ্কটা আছে, এই পিঙ্কটা বলতে ডুয়াল টোনের মধ্যে। এই শাড়িতে মাকে আমরা ছবি পাঠিয়েছিলাম WhatsApp-এ, মা এইবার আসি তোমাদের দাদার জামার। দেখো কতগুলো জামা হয়েছে, এতগুলো তো নিতে যায়নি, সবাই জোর জবরদস্তি দিয়েছে। ও, এখন একটা আছে। এই যে এই কটা হচ্ছে তোমাদের দাদার। এইবার বলি কোনটা কে দিয়েছে। এই যে ওপরে এটা আছে, এটা থেকেই শুরু করি। এইটা আমাদের বাড়ির থেকে তোমাদের দাদা নিয়েছে, আমাদের বাড়ির থেকে এবছর টাকা দিয়েছিল, প্যান্টও কিনতে বলেছিল, কিন্তু তোমাদের দাদা প্যান্ট নেয়নি, শুধু শার্ট নিয়েছে। আলমারি ভরে যাচ্ছে, তোমার জন্য তো ফাঁকা রাখছি যাতে তুমি কিনে জমাতে পারো। সেই তো, এই দেখো, এই একটা কুর্তা, এই একটা কুর্তা, এই দুটো কুর্তা তোমাদের দিদি দিয়েছে তোমাদের দাদাকে, মানে আমার ননদ দিয়েছে তোমাদের দাদাকে, আর তার সাথে আর একটা শার্ট, শার্টটাও তো দিয়েছে। এই যে
এই টোটাল তিনটা জিনিস হচ্ছে দিদি ভাই তোমাদের দাদাকে দিয়েছে। তিনটে জিনিস খুবই পছন্দের আমার, তার মধ্যে সব থেকে আমার বেশি পছন্দ এই দুটো, আর এইটাও ভালো কিন্তু এই দুটো আমার সব থেকে বেশি পছন্দ। নীল কালার তো আমার খুব পছন্দের কালার। অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও কোনটা ভালো লাগছে, কোনটা ভালো লাগছে, বিশেষ করে আমারটা কমেন্ট করো কোনটা ভালো লাগছে। এই আরেকটা আছে বা দেখো, ও হ্যাঁ এটা দেখো, এই যে এইটা দিয়েছে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে, মানে তোমাদের দাদার বাবা মা দিয়েছে এই শার্টটা। এই হচ্ছে তোমাদের দাদার শার্ট। টোটাল কটা বলতো? পাঁচখানা শার্ট হয়ে গেছে কিন্তু তোমাদের দাদার, আর আমার তিনখানা শাড়ি। তাহলে কে বেশি লাভ করলো? তোমাদের দাদা লাভ করলো এই বছর। পাঁচটা শার্ট আছে, প্যান্ট তো নেই। ও প্যান্টও আছে তো একটা, দাঁড়াও প্যান্ট তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ প্যান্ট নিয়েছি তো, প্যান্টটা কথা বলছো সোনা, কি কথা বলছো বাবা, কত কথা। তো চলো এইবার তোমাদের দাদার প্যান্ট দেখাই। এই যে এই প্যান্টটাও দিদি দিয়েছে, ব্লু কালারের জিন্সের প্যান্ট। এই দুটো কুর্তা, একটা শার্ট আর এই একটা জিন্সের প্যান্ট, এই কটাই হচ্ছে দিদির দেয়া। আর এই যে এই প্যান্টটা তোমাদের দাদা পছন্দ করেছে, এটা আমারও খুব পছন্দের। এই কালারটা খুবই আনকমন কালার, তোমাদের দাদার এই রকম কালারের কোনো প্যান্ট নেই, সেই জন্য এই প্যান্টটা নেওয়া হয়েছে। আমার শ্বশুরবাড়ির তরফ থেকে, মানে তোমাদের দাদার বাবা মা দিয়েছে, অর্থাৎ দাদা আর ঠাম্মি দিয়েছে এই শার্ট আর এই প্যান্টটা। অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তোমাদের দাদার শার্ট গুলো কেমন হয়েছে। আর শাড়িগুলো কমেন্ট করবো? হ্যাঁ শাড়িগুলোর কথাও তো বলেছি, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও শাড়িগুলো কোনটা ভালো হয়েছে, আমাকে পড়লে কেমন লাগবে। এইবার আমাদের বাড়ির থেকে বৌমণিকে কি শাড়ি দিয়েছে সেটা তোমাদেরকে দেখিয়েছি। এইবার এই শাড়িটা আমাদের বাড়ির থেকে তোমাদের, মানে আমার দাদাকে দেয়া হয়েছে, মানে আমাদের এই বাড়ি থেকে আমার দাদাকে দেয়া হয়েছে। এটা হচ্ছে আমার শালার কথার মামার জন্য এই শার্টটা কেনা হয়েছে, আর এই শার্টটা কেনা হয়েছে কথার দাদুর জন্য, মানে আমার বাবার জন্য। তো এই তিনটে জিনিস কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই যে বৌমণির শাড়ি, দাদার শার্ট আর বাবার শার্ট। তো এবার আসি কথার ড্রেসে। এই দেখো কথার একটা জামা, এটা কথার পিসিমণি দিয়েছে সবুজ কালারের। এই যে আর একটাও জামা, এটাও কথার পিসিমণি দিয়েছে। এই যে আর একটা জামা, তিনটে, এই তিনটে জামা কথার পিসিমণি কথার জন্য দিয়েছে। কোনটা ভালো হয়েছে কমেন্ট করো, আমার তো এটা সব থেকে বেশি ভালো লাগছে এই জামাটা। না আমার সব থেকে বেশি ভালো লাগছে এই দুটো। তাই দুধের বোতল ঢাকার জন্য এই যে এই একটা ব্যাগ দিয়েছে, তার সাথে এই যে জুতো দিয়েছে কথার জন্য, জুতোটা দারুন। এই যে জুতো, তার সাথে আমরা একটা জুতো কিনেছি সেটা দেখিয়েছ? দেখাবো, পিসিমণিটা দেখিয়ে দিই। এই যে মোজা দিয়েছে, এতগুলো মোজা আছে, এটা হচ্ছে চার সেট মোজা, এতগুলো হচ্ছে কথার পিসিমণি কথার জন্য দিয়েছে। কথার পিসিমণির দেয়া ড্রেস কথার দেখানো হয়ে গেল। এই যে এই একটা ড্রেস, আর তার সাথে এই যে একটা প্যান্ট, প্যান্ট আর তার সাথে এই ড্রেস, এটা হচ্ছে কথার মামা বাড়ির থেকে কথার জন্য দিয়েছে। এই ড্রেসটা ভালো, এই পেইন্টিংটা। এই দেখো কথার একটা সোয়েটার, কথা কি করছে দেখো, শোনা করে না, শোনা করে না, করুক করুক খেলা করছে করুক। এই এই যে, এই যে খেলা, এই দেখো খেলা। এই যে কথার একটা সোয়েটার, এটা হচ্ছে আমার পিসি শাশুড়ির মেয়ে কথার জন্য কিনেছে, কিছুদিন আগেই এসেছিল, ভিডিওতে তোমরা দেখেছো। তো হচ্ছে এইটা হচ্ছে কথার আরেক পিসি কথার জন্য দিয়েছে। তার সাথে আরো তিনটে হট প্যান্ট, এই দেখো, এই একটা কালার, এই একটা কালার, এই একটা কালার, টোটাল তিনটে প্যান্ট একটা সোয়েটার কথার। বেশি জামা প্যান্ট হলো কথার। হ্যাঁ, আরেকটা হচ্ছে এই যে একটা জামা, এটা হচ্ছে আমার পিসি শাশুড়ি দিয়েছে, মানে কথার ঠাম্মি দিয়েছে এই একটা জামা। এই যে দুখানা কথার প্যান্ট, এই একটা, এই একটা আর এই আর একটা জামা। তো আজকে এই সব ড্রেস দেখিয়ে দিলাম, এইবার আমরা কথার জন্য কি জুতো কিনেছি সেটা দেখাচ্ছি। এই যে পিঙ্ক পিঙ্ক জুতো, এই জুতোটা আমরা কথার জন্য কিনেছি। তো কথার দুই জোড়া জুতো হয়ে গেল আর প্রচুর ড্রেস। এখনো তো কথার অন্নপ্রাশনে আরো অনেক ড্রেস আছে। এই যে ড্রেসটা পড়েছে, এটাও আজকে কথার নতুন পড়েছে। এটা হচ্ছে আমার বোন দিয়েছে, মানে কথার এক মাসি দিয়েছে। কে দিয়েছে? এটা হচ্ছে মিষ্টুর মা, মানে আমার মেজ কাকার মেয়ে।
জামাটা ভালো হয়েছে। এই যে শোনো, জুতোটা নেবে তুমি? জুতো নেবে তো? বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সব ড্রেস, শাড়ি, জুতো যা কিছু তোমাদের কাছে দেখালাম, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন হয়েছে, আর আমাদের পড়লে কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো টাটা আজকের মতো, টাটা কথা, টাটা দিয়ে দাও শোনা, টাটা দিয়ে দাও শোনা, টাটা।